মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের পাঁচ আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন মাত্র একজন। বাকিদের এখনও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে অসন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক। চেয়ারম্যান এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মনে করে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারায় পুলিশ দায়িত্ব পালনে অবহেলা করছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, অভিযুক্তরা গ্রেপ্তার না হলে সাক্ষীদের নিরাপত্তাও বিঘ্নিত হবে। গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার পরে তাদেরকে তারা দ্রুততার সাথে ধরবে এবং সেখানে তাদের আরও দায়িত্ববান হওয়া উচিত বলে আমরাও মনে করি এবং এটা ট্রাইব্যুনাল তো মনে করেনি। এরা বাইরে থাকলে আমাদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে, সাক্ষীরাও ভয় ভীতির মধ্যে থাকবে, তারা ইনসিকিউর ফিল করবে। এদিকে আটক আসামি নাসিরুদ্দিন আহমেদের আইনজীবীর দাবি, এ মামলায় উদ্দেশ্যমূলকভাবে কাউকে কাউকে গ্রেফতার করা হচ্ছে না। কারণ এই মামলায় ইনিশিয়ালি কিন্তু প্রসিকিউশন মাত্র দুইজনকে এনেছিল, পরবর্তীতে আমাদের কথার উপরে ভিত্তি করে নতুন করে আবার তিনজনকে আনা হয়েছে। এটার মধ্যে একটা মেলাফেটি যে বিষয়টা খুব প্রতীয়মান হয় যে আসলে কাউকে করা হচ্ছে, কাউকে করা হচ্ছে না। ট্রাইব্যুনাল দুইয়ের এক মামলায় আট আসামির মধ্যে গ্রেপ্তার আছেন মাত্র দুইজন। এ নিয়ে ওই ট্রাইব্যুনাল ১৭ মেয়ের মধ্যে বাকিদের গ্রেপ্তার করা যাবে কিনা সে বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে। তবে এ অবস্থা থেকে বের হতে ট্রাইব্যুনাল আইনের সংশোধন করা দরকার বলে মনে করেন তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান। তদন্ত সংস্থাকে যদি গ্রেপ্তারের অধিকারটা না দেয়া হয়, আগামীতে আমরা খুব কম আসামিকেই আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে পারব, আমাদের পক্ষে সম্ভব হবে না। সবগুলো মামলায় ইনঅ্যাবসেন্সিয়া হবে, এটা ভালো দেখাবে না। তদন্ত সংস্থাকে গ্রেপ্তারে ক্ষমতা দিতে একাধিকবার চিঠি দিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, যাতে তদন্তের সময়ই অভিযুক্তদের গ্রেপ্তার করা যায়। এ পর্যন্ত ট্রাইব্যুনালে আসামির অনুপস্থিতিতে বিচার হয়েছে ৫টি মামলায়। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।